একটা আমরা একটা নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম করতে আমি চলে আসলাম, আমি শাহিদ। তো আমরা এখন নেমে যাব আমাদের গন্তব্য স্থানে, যেটা সবাই জানে না, মানে সবাই জানে এখানটা যাচ্ছি আমি পেয়ে। চলো টিক্স অ্যাপ্লাই করা যাক, আজকে ভালো টিক্স দেখা হবে। বাট কথা হলো গিয়ে আমরা হলো গিয়ে ইউটিউবার, আমরা কি আর এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা ইয়া লাইভ টু লাইভ বসে খেলা খেলতেছি, যার কারণে ওদের কথা শুনতে পাচ্ছি আর আমাদের সব বন্ধ আছে। সো তোর মামু প্লাস ওইটা দুজনে মাই, তোর মামু মাই দিয়েছে। আরে নেটওয়ার্ক সব আসে গেছে, একটা গেছে, তুইও গেছিস সবাই। তোর মামুরে পারলে আমার কাছে, তোর মামুরে পারলে আমার কাছে আসতে বল। সো গাইজ, আমার নেটওয়ার্ক হেভি খারাপ, সো আমি কেমনে খেলতেছি আমি বুঝতে পারছি না, বাট নেটওয়ার্ক খুবই খারাপ হয়ে গেছে। কি হ্যাঁ, তারপর নেটওয়ার্ক তুই কি ওয়াইফাই দিয়ে খেলেছিস? আরে রবি তুই রবি কে কেন? ওকে গাইস, এখন আরে দাদা আমার একজন দেখছে, তুই তুই দেখতেছিস আমাকে, তুই দেখতেছিস? হ্যাঁ এখন দেখছিস, নাই লাইক দিছে আমারে, লাইক দিয়ে দে ইউটিউবে না দেখি আর নাকি দেখি ভাই, আমি আমি তো আশীর্বাদ নেই না, থাক 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 থাক, আশীর্বাদ না লাগবে না। আচ্ছা আমি এই আর কি, এই তোমার এই জন্য তুই ড্রেস আপ করে দিছিস আর এই নিয়ে ভাবছে পুরো প্লেয়ার মার দেখ না। হ্যাঁ হিসাব করে দরকার না মাথা থেকে, আরে এটা প্রজেক্ট হিসাব তো এই জন্য পানিতে নেমে গিয়েছে অলরেডি। ওহো এখানে তো মনে করতেছি এখানে এনিমি, হ্যাঁ এখানে এনিমি আসছিল, সো আমি এখান থেকে এখন গন টিপে ধরে সোজা থাকো, টিপে ধরে সোজা থাকো, কতদূর যাওয়া যায়। এলা বলো গাইজ, আমি AWM নিব না, ইয়া নিব আর এটা ঠিক আছে। ওকে সো সে তো আমার সাথে থাকবে না আমি জানি,
জায়গা থেকে জায়গা পড়ে দিছে তোর মামার আইতে কেউ নেই হ্যাঁ তোর মামার আইতে কেউ অবজারভেটরি কেউ নেই তাই মামু অবজারভেটরি কেউ নেই আগে কানেক্টিং তো করি কিন্তু আমি কয়া দিছি আচ্ছা সেটা বেশ মাসখানেক আটকে আছে যাবে ওকে অবজারভেটরি কেউ নেই চলে গেছে ওরা চলে গেছে এটাও যাবে কিন্তু গেল না কেন আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি একটা কিল করতে চাচ্ছি এখানে উপর থেকে বিমান টিকিল আচ্ছা অবজারভেটরিতে কেউ নেই এটা 100% শিওর আমি তো বলছি স্কোয়াড আছে কিন্তু স্কোয়াড থাকলে এত লুট কেমনে পড়ে আছে এত লুট কেমনে পড়ে আছে অবজারভেটরিতে দিকে মনে হয় না কেউ আসা যদি কেউ থাকেও থাকে তাকে আমি মারার জন্য আমি পুরো অস্থির মানে বেকুল মানে অস্থির বেকুল কি রিকানেক্টেড করতেছে হ্যাঁ করতেছে না মাইনাস দিল না প্লাস দিল আমি গাড়িটা নিয়ে কাহিনী করলাম গাড়িটা কথা ও গাড়িটা তো এখানে রাখছি মানে আমার কি লাভটা হলো এখানে আসে ও আচ্ছা আমি এনিমি মারতেছিলাম ভুলে গেছিলাম সরি গাইজ ভুলে গেছিলাম যে আমি এনিমি মারতেছিলাম সেই এনিমি মারা পাইলাম না এনিমি পাইলাম না সো এখন গাড়িতে করে আমরা ঘুরতে থাকবো ছোটো কোম্পানি চলো পাঁচটা গোলবার আছে কোনো বাদ না কোনো কথা না আমরা ঘুরবো সো গাড়িতে ঘুরতে ঘুরতে যা আমরা পাবো সেটা হলো এনিমি সো গাড়িতে অবশ্যই ঘুরে দেবে না মানে ওর পরিচিত ছিল ওটা ওর নাকি মেলা বুঝছিস পাওয়ার মেলা আচ্ছা আমাকে ইয়ে দেখ ভাই যে বলছে তাকে ডাক আচ্ছা আচ্ছা আমি বললাম ভাই আমি করি নাই তুমি কি করার পাবো তোর সাথে পাইলো কেমনে তোরে পাইলো কেমনে আজ তো স্বাভাবিক কেমনে প্রেসিডেন্টের কি চলে উপদেশক উপদেশ তার নাতি কি বাল গার্লফ্রেন্ড আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমাদের প্রবলেম বুঝতে পেরেছি সো গাইস আমরা অন্য বিষয়ে কথা বলতেছি তো নো ম্যাটার সেটার পেইন নেই
তো আমরা আপনারা খেলা দেখুন ভাই, ভুলে গেলাম। ও আচ্ছা চন্দন ভাই, আর দুজন বের হচ্ছে তো ইয়া, আমাকে গেম থেকে বের করে দিছে আমার নেটওয়ার্ক, তো ওরাও বের হবে গেম থেকে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা সার্ভাইভ করতেছি কেন, আজব তো রাশ করার, মানে আমি ইয়া পাচ্ছি না, হাউস করছি না, আসলে ব্যাপার না, চলো আমরা এখন রাশ করবো একসাথে খেলি নাকি। আমরা এখন 100% রাশ দেবো, আমি সার্ভাইভ করতেছিলাম কেন এতক্ষণ, কারণ আমরা কথা বলছিলাম, সো সার্ভাইভটাও আসেই। আর এই যে কাহিনিটা হয়েছে আমি সেটা তোমাদেরকে পরে বলে দেবো গেমের ভিতরে, আবারও বলে দেবো যে কাহিনিটা হয়েছিল। তো কাহিনিটা আমরা শুনবো এই পরের গেমে, আমরা পুরো কাহিনিটা শুনতে পাইলেও পাইতে পারি, না পাইলেও পাইতে পারি, কোনো ব্যাপার না। সো এখন চলে যাই আমরা আমাদের গেমের ভিতরে, পুরো গেমের মধ্যে মুগ্ধ হয়ে যাবো আমরা এখন। আমাদের জন পুরাই নাই হয়ে গিয়েছে, সো নিচে এনিম থাকতেই পারে, নিচে এনিমি থাকতেই পারে। সো আমার পাশে, আমার পাশে ফ্রেন্ড আছে তো হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন, তো ইয়া করেন, অ্যাভয়েড করেন আর কি কথা। সো আচ্ছা এনিমিটা ওইখানে কি, এনিমি থাকতে পারে, ওকে ও না না নাই না ভাই, সকালে আমি তোমাকে ডাকছি। ভাই শোনো 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 শোনো, তোমাকে আমি মেসেঞ্জারে নক করছি, মানে মেসেঞ্জার বলতে এখানেই গেমের মেসেঞ্জার নক করলাম, দেখি মেবি তুমি গেম মিনিমাইজ করে দিয়ে কোথাও গেছিলাম। আচ্ছা তো আমাদের প্লেয়ার কি ভাই, দুজন প্লেয়ার বেরোবে তো, দুজন প্লেয়ার বেরোবে গেম থেকে, দুজন প্লেয়ার তোর মামা বাঁচাতে পারলো না রে, বাস্টার্ড।
কই বাদ নেই তো আমরা এর খেলা দেখব, দেখা যাক কত দূর পৌঁছাতে পারে। দেখা যাক, সে একটা কিল করেছে, আমি একটা কিল করতে পারিনি, কিন্তু জাস্ট নক দিতে পেরেছি কোনো মতো। তো দেখা যাক কত দূর যেতে পারে সে। এখানে এত ভদ্র হওয়া কিন্তু ভালো নয়, ভালো ভাষা বলে দাও একটু, দর্শকরা জানুক তুমি কতটা ভদ্র। ইগনোর আদার সাইড সাউন্ড। তো মরার মতো মনে, আমার মনে হচ্ছে মরে যাবে এই। ও হো ভাই, যেটা ইসের সামনে পুরো দিকে চলে, এই আপনি গেছে ধন্যবাদ। দেখে নিই আমাদের স্কোয়াডটা, 30 কিয়া বাদ ড্যামেজ তো আমি সবচেয়ে বেশি দিয়েছি, কিন্তু কিল আমি করিনি। কিল করছে হলো গিয়ে এই যে মাম্মুর বেটা, মাম্মুর বেটা কিল করছে। সবাইকে একটা করে লাইক, সো গুড বাই।